মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ পনেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মঙ্গলবার মামলার আবেদন করেন আইনজীবী হান্নান ভুইয়া আদালত জবানবন্দি গ্রহণ করে বাদীর এজাহ হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দিয়েছে দিয়েছেন হান্নান ভুইয়া বলেন মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক জিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক লালবাগ জোনের সাবেক ডিসি জাফর হোসেন কোতোয়ালি থানার সাবেক এসি শাহিনুর রহমান বর্তমান ডিসি সিকিউশন আনিসুর রহমান সাবেক এডিসি মুহিত কবির সেমিয়াবাদ সাবেক এডিসি জন শহীদুল ইসলাম সহ অনেককে আসামি করা হয়েছে মামলার এছাড়া বলা হয়েছে গত বছরের ১২ সেপ্টেম্বর ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট অব ঢাকা বার অ্যাসোসিয়েশন ইউনিট এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় ঢাকা জেলা জর্জ আদালত সংলগ্ন প্রধান সড়কের সামনে গেলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয় এবং তাদের নির্দয়ভাবে মারধর করা হয় এতে কয়েকজন আইনজীবী আহত হন অভিযোগকারীও ওই হামলায় আহত হয়েছেন বলে জানান